তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো 8 তারিখ শনিবার দেখো হচ্ছে গিয়ে ডাল আর এই যে ডিমে আলুতে কারি বাস আর কিছু করব না মেয়ে যাবে স্কুলে ওদের বাবা তো নেই এই দেখো রাত্রে ঘুগনি বলো বা তড়কা বলো তোমরা যা বলবে করব বলে দাঁড়া 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 ভিজিয়ে রেখেছি দেখো কি কি ভিজিয়ে রেখেছি এ দেখো আমন্ডও দিয়েছি চার চার আমি কথা বলে নি চার পাঁচটা আর দেখো মটর আছে বাদাম আছে বিনস বিনস আছে বিনস মানে রাজমা আর এ দেখো গোটা ইয়ে ডাল আছে দেখো মুগের ডাল ছোলা আছে ছোলা বাদাম মটর এই কি কি ডাল বললাম মুগ ডাল গোটা আর রাজমা বা ওটা এটাকে ব্ল্যাক বিনসও বলে কিডনি বিনস বলে এগুলোকে আর এই দু চারটে ইয়েও দিয়েছি এইগুলো আমান তো এগুলো ভিজতে দিয়েছি আমি এগুলো একটা আলু চার টুকরো করে কেটে এগুলো নুন দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে পরে মশলা দিয়ে রান্না করব তাতে তড়কা বলো তড়কা আর যদি বলো ঘুগনি ঘুগনি যাই যা যা ছিল আর কি গতকাল মানে 8 তারিখ শনিবার রাত্রে ওদের বাবা বহরমপুরে ছিল মানে এখনো বহরমপুরে হয়তো এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কারণ আজ রবিবার সকালবেলা মানে দুপুর পর্যন্ত বাড়ি বাড়ি ফেরার কথা আর কি ওর সেই জন্য তো কালকে 8 তারিখ বহরমপুরে ছিল মুর্শিদাবাদে কাজ ছিল আর কি তো বহরমপুরে ছিল তো এই যে হাজারদুয়ারি গেছিল এখানে অনেক গেছি অনেকবার গেছি আমার বড় মেয়ে বহরমপুরেই হয়েছে তখন আমরা নদিয়ার করিমপুরে থাকতাম তা ওখানে ওদের বাবা আর কি বিয়ের পর আমি ওখানেই যাই করিমপুর বলে একটা জায়গা নদিয়ার তো আমার মেয়ে হয়েছে বহরমপুরে তো করিমপুর যেহেতু জায়গা হিসেবে একটু ছোট জায়গা তো সেজন্য বহরমপুর কিংবা কৃষ্ণনগরে নিয়ে যেতে হতো আর কি ওখানে অবশ্য হসপিটাল আছে তো বহরমপুরের নার্সিংহোমে আমার বড় মেয়ে হয়েছে আর কি তো অনেকবার তো গেছি হাজারদুয়ারি মতিঝিল পার্ক এই যে ওদের বাবা ন্যাড়া মাথা ওর ছোট মেয়ের মতো স্টাইল করেছে নইলে ওর মাথায় তো চুল আছে মাথায় চুল নেই অনেক মানে অনেক ছেলেদের ধীরে ধীরে চুল কমতে থাকে আর কি তো এখনো পর্যন্ত মাথায় চুল আছে ওর বাবার যদিও তো ইচ্ছে করে ন্যাড়া করে দিল এই আর কি কোনো কারণ নেই ওর ছোট মেয়ে যেহেতু 3 বছর বয়স পূর্ণ হয়ে গেছে তাহলে জন্মের চুল রাখতে নেই বলে তো একবার তো ন্যাড়া হতেই হবে তো ন্যাড়া করে দিলাম তখন ও করে নিল এই আর কি এই যে কামান এই এখানে গেছি ভেতরে এই যে এইটার ভেতরে মিউজিয়ামটার ভেতরে যে জিনিসপত্র সংরক্ষণ করা আছে সেগুলো ঘুরে দেখেছি অনেকবার গেছি চারবার তো মনে পড়ছেই পড়ছে আর কি চারবারের কথা আর কি তিন মানে তিনবার চারবার চারবার হ্যাঁ কি খাচ্ছো তুমি দেখা যাচ্ছে ভালো করে দেখা যাচ্ছে কেমন কেমন ভালো 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 কেমন বলে দাও ভালো এই যে আমার মেয়ে এখন আসবে স্কুল থেকে বড় মেয়ে ও খাবে আমরাও খেলাম কারণ আমরা ওর সাথেই ভাতই খাই ভারী খাবার বলতে সকালে স্নান করে ভাতই খাই এক্ষুনি ঢুকবে ও ও খাবে আর আমি সবে বানালাম আর ডিনারও এটাই হয়ে যাবে একটুখানি হয়তো যদি ওই ইয়ে তাকাটা দিয়ে কম মুড়ি খেলাম এরকম কিছু করে হয়ে যাবে এই এক ওদের বাবা তো বাড়ি নেই কালকে ফিরতে পারে এক্ষুনি ঢুকে যাবে আমার বড় মেয়ে যে মেয়ে স্কুল থেকে ফিরলো আজকে টিফিন সেরকম ভাবে কিছু দিনই মানে বানিয়ে ড্রাই টিফিন নিয়ে গেছিল বিস্কিট ফিস্কিট সেই জন্য আস্তে আস্তে দুটো লুচি আর এই যে এটা করে রেখেছি ডিনারও এইটা হবে ডিনারে আরো দুটো খাবে তাহলে হয়ে যাবে তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো এই যে গ্রিন চাটনিটা দেয় না এটা অসাধারণ খুব ঝাল হয় আর মানে বানানো রেডিমেড সস না ওদের বানানো আছে হ্যান্ডমেড খুব টেস্টি
এটাই আমার খুব ভালো লাগে যে গ্রিনটা দিলে ঝালও খুব আর ধনিয়া পুদিনা দুই দেওয়া থাকে মনে হয় বিকেলে তরকারিটা বেঁচে আছে আর আটা বেঁচে ছিল একটা করে পরোটা করে দিলাম শাঁখা পরোটা কম তেল দিয়ে এটাতেই হয়ে যাবে আমাদের ডিনার যেহেতু একটা করে আবার চিকেন পকোড়া খেয়েছি বাস এটাই ডিনার আজকে হচ্ছে 8 তারিখ শনিবার এই যে পাড়ার এখানে মাঠে শীতলা পুজো হচ্ছে শীতলা পুজো তার সাথে মনে হয় কালী পুজো এই যে ভিডিও দেখো এটা কালকে গতকাল মানে 8 তারিখ শনিবার এই যে প্যান্ডেল করে খুব সুন্দর লাগছে দেখো এত ভালো লাগছে খুবই ভালো লাগছে দেখো ভেতরটা আবার দেখো এই দেখো যে দেখো এখানে আমি একটু ভয়েসটা গান টান চলছিলাম একটু ভয়েসটা মিউট করিনি একটু ডাউন করেছি আর আমি তার সাথে ভয়েস দিচ্ছি দেখো এই দেখো এটা কি অপূর্ব লাগছে দেখো এই দেখো এটা জুম করে আসলে ভিডিওটা করেছে আমার মেয়ে আর কি এই দেখো অপূর্ব লাগছে দেখো রাধা কৃষ্ণকে নিতাই গৌর রাধা কৃষ্ণ কি অপূর্ব লাগছে কি অসাধারণ সাজানোটাও সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে দেখো এই দেখো কি সুন্দর লাগছে ভিডিওটা আমার বড় মেয়েই করেছে কালকে যে ভাতটা বেঁচে ছিল সেইটা বেঁচে থাকা ভাত দিয়ে একটু ফ্রাইড রাইস করে দিলাম কারণ ক্যাপসিকাম বিনস গাজর কাজু কিশমিশ গোলমরিচ সবই গরম মশলা সবই আছে সেই জন্য বানিয়ে দিলাম আর আন্ডা কারি আজকে এটাই খাবার তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব রাত্রে ডিনার দেখো আলু গাজর এসব দিয়ে একটুখানি সবজি খিচুড়ি টমেটো ফমেটো দেওয়া আছে যা ছিল আর এই অমলেট বাস তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন